শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজ নতুন একটা ক্লাস নিয়ে আবার আমি হাজির হয়েছি তোমাদের সামনে। সেটা হচ্ছে আজ আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী নির্ণয় করতে দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে অন্যান্য আয় বা যেটাকে আমরা আগে চিনতাম অপরিচালন আয় নামে, আর একটা হচ্ছে অন্যান্য ব্যয় যেটা আমরা আগে জানতাম অপরিচালন ব্যয় নামে। তোমরা অবশ্যই জানো বিশদ আয় বিবরণী নির্ণয় করতে আমরা যে স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো নেওয়া শুরু করেছি বা স্টেপ বাই স্টেপ শিখতে শুরু করেছি সেটার মধ্যে নিট ক্রয়, নিট বিক্রয়, হ্যাঁ তারপর এগুলো আমরা শিখেছি। গত ক্লাসে আমি বিদ্যুৎ উৎপাদনের ব্যয় কীভাবে তোমরা নির্ণয় করবে সেটার একটা শখ আমি দেখিয়েছি। তো বিশদ আয় বিবরণী নির্ণয় করতে আমাদের নিট ক্রয়, নিট বিক্রয় যেমন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়ও খুব গুরুত্বপূর্ণ। তো অন্যান্য আয় অন্যান্য ব্যয়গুলো কখন আমরা কাজে কখন আমাদের কাজে আসবে, সেটা হচ্ছে আমরা যখন অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয়গুলো তখনই লাগবে যখন নিট মুনাফা নির্ণয় করতে বলবে, অর্থাৎ পরিচালন মুনাফা বা পরিচালন আয় পর্যন্ত আমাদের এগুলো কোনো কাজে লাগবে না। এখন কথা হচ্ছে আমরা যখন নিট আয় নির্ণয় করবো তখন আমরা পরিচালন পরিচালন মুনাফা নির্ণয় করার পরে আমাদের কি করতে হবে, অন্যান্য আয়গুলো যোগ করতে হবে, অন্যান্য আয় যোগ করে অন্যান্য ব্যয়গুলো বাদ দিতে হবে। এখন আমরা অনেকেই কিন্তু অন্যান্য আয়গুলো চিনি না, আমরা অন্যান্য আয়গুলো কি করি পরিচালন আয় হিসেবে বা অন্যান্য ব্যয়গুলো পরিচালন ব্যয় হিসেবে কিন্তু আমরা লিখে ফেলি। তোমরা অন্যান্য আয়গুলো মনে রাখার জন্য আমি তোমাদেরকে একেবারে শর্টকাট একটা বিষয় বলতে পারি, এখানে আমি যতগুলো লিখেছি এগুলো সবগুলো কিন্তু অন্যান্য আয়। তোমরা অন্যান্য আয় আরো ভালোভাবে মনে রাখতে পারবা, সেটা হচ্ছে বিক্রয় অথবা সেবা আয়, এ দুইটা বাদে আর যত আয় আছে সবগুলো হচ্ছে আমাদের অন্যান্য আয়। মনে রাখতে পারবো তো কি বলছি, বিক্রয় বা সেবা। এখন হয়তো বলবো তাহলে একই অঙ্কে কি বিক্রয় সেবায় থাকবে, না। এটা হচ্ছে কয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের, আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে কিন্তু বলে দিয়েছি যে আমরা আর্থিক বছর বিবরণী সাধারণত দুই ধরনের প্রতিষ্ঠানের আর্থিক বছর বিবরণী করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে কয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। সেবামূলক প্রতিষ্ঠানের আয় হচ্ছে কি সেবা আয়, কারণ সেবার মাধ্যমে তারা আয় করে থাকে। আর কয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আয় হয় বিক্রির মাধ্যমে, অর্থাৎ পণ্য বিক্রি করলে তাদের আয় হয়। তাহলে এই যে বিক্রয়, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিক্রয় হচ্ছে পরিচালন আয় আর সেবামূলক প্রতিষ্ঠানের সেবা আয় হচ্ছে পরিচালন আয়। এই যে বিক্রয় বা সেবা আয় বাদে আর যত ধরনের আয় আছে সবগুলোই হচ্ছে কি অপরিচালন বা অন্যান্য আয়। তার মধ্যে কি কি থাকবে সেটা আমি তোমাদের একটু বুঝে শুনিয়ে বলেছি। এক হচ্ছে বিনিয়োগের সুদ, প্রদত্ত ঋণের সুদ, ব্যাংক জমার সুদ, শিক্ষানবিস সালামি, প্রাপ্তবার্তা, প্রাপ্ত কমিশন বা কমিশন প্রাপ্তি যেটাই থাকুক না কেন, তারপর হচ্ছে প্রাপ্ত লভ্যাংশ বা লভ্যাংশ প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, উপভাড়া এবং বাড়ি ভাড়া আয়। বাড়ি ভাড়া আয় তো বুঝছো যে তোমার একটা বাড়ি থাকলে সেখান থেকে তুমি যে আয় পাবা সেটা হচ্ছে বাড়ি ভাড়া আয়। ভাড়া প্রাপ্তিটা সরাসরি থাকবে, কিন্তু উপভাড়াটা কি, অনেকেই উপভাড়াটা বুঝতে পারে না। উপভাড়া হচ্ছে এরকম, উপভাড়া বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ভাড়ার উপরে ভাড়া। অর্থাৎ তুমি বড় সড়ো কোনো একটা দোকান বা শোরুম ভাড়া নিয়েছো কিন্তু তোমার অতটুকু প্রয়োজন হচ্ছে না, তুমি কি করলে সেটা একটা পার্টিশন করে মাঝখানে একটা পার্টিশন করে একটা সেট তুমি ব্যবহার করতেছো, অন্য একটা সেট তুমি অন্য কাউকে ভাড়া দিয়ে দিছো। এই যে অন্য কাউকে তুমি নিজ দায়িত্বে ভাড়া দিয়ে দিছো সেই ভাড়ার অংশটুকু কিন্তু তুমি পাচ্ছ, হ্যাঁ। তাহলে এটা তোমার জন্য কি একটা আয়, এর জন্য এটা হচ্ছে উপভাড়া, এই আয়টার নাম কি উপভাড়া আয়। তারপরে কি উত্তোলনের সুদ, তারপর আমরা সর্বশেষ যেটা শিখবো সেটা হচ্ছে কি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা মুনাফা। তাহলে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা মুনাফা আমার কি অন্য আয়ের মধ্যে পড়ে। আর একটা জিনিস মাথায় রাখবা, এই যে আয়গুলো হচ্ছে এগুলো কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য না, এই অন্যান্য আয়গুলো কিন্তু আগের নাম ছিল কি অপরিচালন আয়। কেননা এগুলো মুখ্য উদ্দেশ্য, মানে এই আয়গুলো হবে জেনে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান শুরু হয় না, এগুলো ব্যবসা প্রতিষ্ঠান করতে গিয়ে আনুষঙ্গিক আয় হয়ে যায়। মূল উদ্দেশ্য কিন্তু বিক্রয়ের মাধ্যমে আয় করবে অথবা সেবা প্রদানের মাধ্যমে আয় করবে, কিন্তু এই যে আয়গুলো হচ্ছে এগুলো কিন্তু আয়, কিন্তু এগুলো উদ্দেশ্য প্রণোদিত না, উদ্দেশ্যের বাইরের আয় বলে এগুলোকে অন্যান্য আয় বলা হয়। তাহলে এখন আমরা জানলাম অন্যান্য আয়। এরপর আমরা অন্যান্য আয় থেকে যে অন্যান্য ব্যয়গুলো বাদ দেব সেই ব্যয়গুলো কি কি, এক হচ্ছে ঋণের বা ব্যাংক ঋণের সুদ। তুমি ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য ঋণ নিতে পারো বা ব্যাংক থেকে ঋণ নিতে পারো, সেটার জন্য সুদ প্রদান করতে হবে তোমাকে, এই জন্য এটা কি আমাদের অন্যান্য ব্যয়। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, দেখো স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ যদি আমার অন্যান্য আয় হয়, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি আমার অন্যান্য ব্যয়ের মধ্যে পড়বে। চুরিজনিত ক্ষতি, অনেক সময় দেখা গেছে ক্যাশ বাক্স থেকে চুরি হয়, হ্যাঁ এরকম বলা থাকে যে ক্যাশ বাক্স থেকে 500 টাকা দুটি নোট চুরি হয়েছে, ক্যাশ বাক্স থেকে 2000 টাকা চুরি হয়েছে বা 1000 টাকা চুরি হয়েছে, এগুলো হচ্ছে কি অন্যান্য ব্যয়। তারপরে দেখো ব্যাংক জমাতিরিক্ত সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ মানে কি জমার অতিরিক্ত যেই টাকার উপরে সুদ দিতে, অর্থাৎ ব্যাংকে তোমার যে পরিমাণ টাকা জমা থাকবে। আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের নামে
চলতি অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট যেটা বলে চলতি হিসাব খুলে থাকে। চলতি হিসাবের সবথেকে বড় সুবিধা হচ্ছে ব্যাংকে যদি টাকা নাও থাকে, তোমার জমা টাকা নাও থাকে, তুমি প্রয়োজন অনুযায়ী কিছু টাকা তাদের কাছ থেকে লোন বা জমাতিরিক্ত হিসেবে নিতে পারো। তো এই যে তুমি জমাতিরিক্ত টাকাটা নিচ্ছ, এই জমাতিরিক্ত টাকার উপরে কি তোমাকে সুদ দিতে হবে, এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য অন্যান্য ব্যয়। দুর্ঘটনাজনিত ক্ষতি বা টাকা হারানো, তুমি হারাই ফেলছো কিছু টাকা, হ্যাঁ, সেটার যে ক্ষতিটা অথবা দুর্ঘটনাজনিত যে কোনো ক্ষতি হোক, হ্যাঁ, সেটা হচ্ছে কি তোমার অন্যান্য ব্যয়ের মধ্যে পড়বে। আবার অন্যান্য ব্যয়ের মধ্যে আরেকটা জিনিস করতে পারে, সেটা হলো আগুনে বিনষ্ট যদি যদি ক্ষতি থাকে, হ্যাঁ, পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, আগুনে বিনষ্ট ক্ষতি। হ্যাঁ, কিছু পণ্য আগুনে বিনষ্ট হতে পারে বা আগুনে বিনষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেটাও কি আমাদের অন্যান্য ব্যয়ের মধ্যে পড়বে। তারপর একটা কি মূলধন সুদ, এটা খুব ইম্পর্টেন্ট, মূলধন সুদ। তাহলে এই যে অঙ্কের মধ্যে দেখো অন্যান্য আয়, এর বাইরে থাকার কোনো সম্ভাবনা নাই, এগুলোই অন্যান্য আয়, এর ভিতরেই থাকবে তোমাদের বইতে। আমি অনেক খুঁজে বের করেছি, এর বাইরে একটাও থাকার কোনো সম্ভাবনা নেই, এর ভিতরেই থাকবে, এবং অন্যান্য ব্যয়ও তোমাদের এর বাইরে থাকার আর কোনো সম্ভাবনা নেই। তাহলে আজ আমরা কি শিখলাম, অন্যান্য আয় বা অপরিচালনায় অথবা অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়, এগুলো আমরা শিখছি। চলো এখন আমরা আরো একটা জিনিস শিখে নিই, সেটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদগুলো কিন্তু তোমরা অনেকেই মনে রাখতে পারবে না। আমি দেখিয়ে দিচ্ছি অস্পর্শনীয় সম্পদগুলো কি। তোমরা নিশ্চয়ই সুনামের নাম শুনেছো, প্যাটেন্ট, ট্রেডমার্ক, লাইসেন্স, কপিরাইট ইত্যাদি, পাঁচটা অস্পর্শনীয় সম্পদের নাম আমি বলি। এক হচ্ছে সুনাম, প্যাটেন্ট, তারপরে কি ট্রেডমার্ক, কপিরাইট, তারপর হচ্ছে কি লাইসেন্স, এগুলো হচ্ছে তোমার কি অস্পর্শনীয় সম্পত্তি, এই পাঁচটা। জাস্ট এভাবে মনে রাখবো, আমি ঠিক যেভাবে লিখছি, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, লাইসেন্স, যেভাবে মুখস্থ করতে পারো তুমি, কিন্তু একদম মুখস্থ করে ফেলবা অথবা নোট করে রাখতে পারো, এটা তোমাদের প্রয়োজনে লাগবে। সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, লাইসেন্স, কপিরাইট, এই পাঁচটা হচ্ছে কি আমাদের অস্পর্শনীয় সম্পত্তি। এর মধ্যে আর একটা জিনিস আছে, অলিক সম্পদ। অলিক সম্পদ খুব বেশি না, অলিক সম্পদ তোমাদের দুইটাই থাকে, দুইটার মধ্যে তোমরা এসএসসি লেভেলের যারা 9-10 এর বা এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য সব থেকে বেশি একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। সেটা কি? বিলম্বিত বিজ্ঞাপন। আর একটা আছে শেয়ার অবহার। শেয়ার অবহার অথবা শুধু অবহার থাকে। এই শেয়ার অবহারটা কি, তোমরা যখন এসএসসি লাইফের এসএসসি ব্যাচের যে স্টুডেন্ট গুলো আছে বা 9-10 এর যে স্টুডেন্ট গুলো আছে তারা এটা বুঝবে না। শেয়ার অবহারটা হচ্ছে যারা ইন্টারে আছো, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর, তোমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার যেটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে শেয়ার ইস্যু, কোম্পানি ব্যবসায়ের মূলধন বা এইরকম একটা থাকে, এই অধ্যায় আছে, সে অধ্যায়ে কিন্তু অঙ্ক আছে, সেখানে অবহার, অধিহার ওগুলা থাকে, সে ওখান থেকে তোমরা বুঝবে। কিন্তু এখন শুধু জেনে নাও যে অলিক সম্পত্তি আমরা দুইটা পাবো, অলিক সম্পত্তি দুইটার মধ্যে একটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন আর একটা হচ্ছে শেয়ার অবহার বা শুধু অবহার। এ হচ্ছে আমাদের মূল বিষয় শিক্ষার্থীদের। তাহলে দেখো বিশদায় বিবরণী ছকটা আসলে কিরকম হয়। দেখো বিশদায় বিবরণী ছকের মধ্যে প্রথমে কি থাকবে, বিক্রয় থাকবে। আমি এখানে নিট কেন লিখেছি, কারণ আমি তোমাদেরকে নিট বিক্রয় কিভাবে নির্ণয় করবে সেটা দেখিয়েছি, এই জন্য নিট লিখে রেখেছি। অর্থাৎ বিক্রয় লিখতে কিন্তু নিটে যে কাজটুকু করে কিন্তু বিক্রয় টাকাটা এখানে লিখতে হবে। প্রথমে ফার্স্ট কলাম কাজ, কিছু কাজ শেষে সেকেন্ড কলাম, সর্বশেষ কাজ হিসেবে আমরা ফাইনাল কলাম অর্থাৎ লাস্ট কলাম এনে দেবো। তারপরে এই যে নিট বিক্রয়ের টাকা থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি আমরা বাদ দিই তাহলে আমরা কি পাবো, মোট মুনাফা পাবো। তাহলে নিট বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে আমরা কি পাবো, মোট মুনাফা। আর এই বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করবা সেটা আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়েছি, ওই সবটাকে তোমরা শিখিয়ে নেবো আমরা। কিন্তু অঙ্কে কিন্তু এভাবে করবো বলে আমি কিন্তু সবটা তোমাদেরকে দেখিয়েছি যে এই চকের মাধ্যমে কিন্তু আমরা কি বিশদের বিবরণটি নির্ণয় করবো। আমি এই যে এখানে দেখো প্রত্যেকটা প্রয়োজনীয় যে কি কি লাগবে বিশদের বিবরণী নির্ণয় করতে আমি প্রত্যেকটা আইটেম নির্ণয় করেছি বা দেখিয়েছি, যেমন নিট বিক্রয় আমরা কীভাবে নির্ণয় করবো, বিক্রিত পণ্যের ব্যয় আমরা কীভাবে নির্ণয় করবো সেটা আমি দেখিয়েছি। জাস্ট এই কলামের এই পুরোটা শখের একটা জিনিস আমি এখনো তোমাদেরকে দেখাই না, যেটা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় অনেকগুলো, তো এই জন্য দেখা গেছে ওইটার জন্য এক্সট্রা একটা ক্লাস করতে হবে। এটা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখাবো যে কোন কোন ব্যয়গুলো আমাদের পরিচালন ব্যয় হিসেবে আসবে বা লিখতে হবে। এখন দেখো জাস্ট কি আমরা মোট মুনাফা পর্যন্ত কীভাবে নির্ণয় করবো, নিট বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে দিই
তাহলে কি করব আমরা মোট মুনাফা পাবো। এই যে ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছি আমি এটা কি মাইনাস হবে। আচ্ছা মোট মুনাফা আমি পেলাম, এই মোট মুনাফা থেকে আমি কি করবো বাদ পরিচালন ব্যয় বাদ দেবো। পরিচালন ব্যয় বাদ দিলে আমি যেটা পাবো সেটা নাম হচ্ছে কি পরিচালন মুনাফা। এটা হচ্ছে আমার পরিচালন মুনাফা। তারপরে দেখো এই পরিচালন মুনাফা লেখার পরে আমি ঠিক আজকে যে দুইটা জিনিস তোমাদেরকে শিখিয়েছি সেটা হচ্ছে অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়। এই পরিচালন মুনাফার পরে কিন্তু সেই কাজটা, প্রথমে অন্যান্য আয়গুলো লিখবো, অন্যান্য আয়গুলো লিখে আমি সেকেন্ড কলামে মানে ফার্স্ট কলামে কাজগুলো শেষ করে আমি যোগ করে সেকেন্ড কলামে লিখবো। লেখার পরে আমার অন্যান্য ব্যয়গুলোর কাজ আসবে, অন্যান্য ব্যয়গুলো একই রকম যে ফার্স্ট কলামে আমি কাজগুলো শেষ করে দিই ফাইনালি আমি সেকেন্ড কলামে নিয়ে আসবো। তাহলে অন্যান্য আয়গুলো থেকে অন্যান্য ব্যয় বাদ দিলে যে ব্যালেন্স হবে সেটা আমি এখানে নিয়ে আসবো। এখন প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে আয়ের অন্যান্য আয়ের থেকে অন্যান্য ব্যয় বেশি হতে পারে, হতে পারে স্বাভাবিক। যদি অন্যান্য আয়ের থেকে অন্যান্য ব্যয় বেশি হয় তাহলে এখানে কি মাইনাস ফিগারে থাকবে, আর যদি অন্যান্য আয় বেশি হয় ব্যয় কম হয় তাহলে এটা প্লাস ফিগারে থাকবে। যদি এখানে মাইনাস ফিগার হয় এখান থেকে কি পরিচালন মুনাফা থেকে বাদ যাবে, আর যদি এটা প্লাস ফিগার হয় তাহলে পরিচালন মুনাফার সাথে যোগ হবে। তোমাদের মধ্যে অনেকেই দেখবে এরকম করে যে সরাসরি অন্যান্য আয়টা শেষ করে এটার সাথে যোগ করে দেন, কোনো সমস্যা নেই তোমরা সেটাও দিতে পারো। এই আয়টা সরাসরি পরিচালন মুনাফার সাথে যোগ করে তারপরে ব্যয়টাও তোমরা বাদ দিতে পারো, আর না হয় তোমরা এইভাবে করতে পারো আমি যেভাবে দেখিয়েছি এইভাবে। তাহলে আমরা অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়ের কাজটা করার পর আমি যেটা পাবো সেটা হচ্ছে কি নেট মুনাফা। মূলত আমাদের এই বিষয়গুলোর সর্বশেষ কাজ হচ্ছে নেট মুনাফা নির্ণয় করা। দেখো খুবই সহজ এবং সিম্পল একটা কাজ, আমরা স্টেপ বাই স্টেপ শিখে নিয়েছি বলে কিন্তু চার্টটা আমাদের ছোট দেখা যাচ্ছে, না হলে এই এই শখটা কিন্তু বিশাল বড় তোমাদের কাছে মনে হইতো। এখন তোমাদের কাছে সহজ লাগবে কারণ আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখে ফেলেছি। তাহলে পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে পরিচালন ব্যয় তোমরা কীভাবে নির্ণয় করবো, পরিচালন ব্যয়ের মধ্যে কী কী পড়বে, কোন কোন আইটেমগুলো পড়বে সেটা আমি তোমাদেরকে একেবারে বিস্তারিতভাবে শখের মাধ্যমে কোনটা কীভাবে লিখতে হবে সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। আমাদের পরবর্তী ক্লাস এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে। আর্থিক বিবরণী করতে প্রয়োজনীয় যত বিষয়বস্তু আমাদের দরকার হবে, প্রয়োজনীয় যত আইটেম আমাদের দরকার হবে আমরা প্রত্যেকটাই কিন্তু ধারাবাহিকভাবে শেষ করবো ইনশাল্লাহ। তোমরা আমাদের সাথে থেকো, এবং যারা আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা করছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।